বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেক দিন সকাল 9:30টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি। তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন করে নাও, কারণ তোমাদের কনস্টেবল লেডি কনস্টেবলের পরীক্ষা খুবই তাড়াতাড়ি হতে চলেছে। তার জন্য তোমাদের এখন থেকেই তার প্রস্তুতি পর্ব নিতে হবে। তোমরা চেষ্টা করবে যাতে প্রত্যেক দিনের ক্লাসটা প্রত্যেক দিন করে নিতে পারো, তাতে তোমাদেরই ভালো হবে। তো চলো দেখা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা, এক নম্বর প্রশ্ন দেখা যাক কী আছে। ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড জিতলেন কে? আনসার হবে উত্তরাখণ্ডের রাজাজি টাইগার রিজার্ভের রেঞ্জ অফিসার মহিন্দার গিরি। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এশিয়া মানি বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ডস 2021 জিতল কোন ব্যাংক? আনসার হবে HDFC ব্যাংক। 3 নম্বর প্রশ্ন, যৌথভাবে মিলিটারি হার্ডওয়্যার তৈরির জন্য ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ? আনসার হবে দক্ষিণ কোরিয়া। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কী আছে, রেসিডেন্সিয়াল হকি সেন্টার তৈরি হতে চলেছে কোথায়? আনসার হবে উত্তরপ্রদেশের লখনৌতে। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি সবথেকে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর থাকা রাজ্যে তকমা পেতে চলেছে কোন রাজ্য? আনসার হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের অনলাইন স্মার্টফোন মার্কেট শেয়ার কত পার্সেন্ট পৌঁছল? আনসার হবে 45%। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, গোরখপুরে শহীদ আশফাক উল্লাহ খান জুলজিক্যাল পার্কের উদ্বোধন করলেন কোন মন্ত্রী? আনসার হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রোগ্রামের আওতায় ঝাড়খণ্ডের সঙ্গে জোট গড়ল কোন দেশ? আনসার হবে গোয়া। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাওয়া ব্যাকটেরিয়াটির কার নামে নামকরণ করা হয়েছে? আনসার হবে তামিলনাড়ুর বৈজ্ঞানিক আজমল খানের নামে। আজকের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি 74 বছর বয়সে মারা গেলেন কে? আনসার হবে প্রখ্যাত লেখক এবং সাংবাদিক অনিল ধারকের। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।